নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে দেখবে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসার খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি ছাতা। বর্ষাকালে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ছাতার ব্যবহার করে থাকি, তবে ছাতাগুলো যখন বৃষ্টিতে ভিজে যায়, তারপর আমরা কিন্তু প্রত্যেকেই ছাতাটাকে ভালোভাবে শুকিয়ে তারপর গুছিয়ে রেখে দিই। তবে অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে শোকানোর পরেও যদি কোনোভাবে জল থেকে যায় ছাতার মধ্যে, ছাতার ভেতরের যে শিকগুলো থাকে তার মধ্যে দেখবেন জং বা মরচে পড়ে যায়, যার কারণে যখনই আমরা এই ছাতাটা খুলতে যাই, অনেক সময় দেখা যায় ছাতাটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে খুলতে পারি না। মানে আমাদের ছাতা ঠিক করার মিস্ত্রির কাছে কিন্তু নিয়ে যেতে হয়। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন তারই একটা টিপস শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। মাঝে মধ্যে ছাতাটা আপনারা এভাবে খুলে নেবেন, তারপর নিয়ে নেবেন নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে। সামান্য পরিমাণে নারকেল তেল আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দুটো হাতে আমি এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর ছাতার যে হ্যান্ডেলটা থাকে তার মধ্যে কিছুটা নারকেল তেল এইভাবে লাগিয়ে নেব। এবার ছাতার যে শিকগুলো রয়েছে তার মধ্যেও হাত দিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুতির কাপড় বা তুলোরও ব্যবহার করতে পারেন। এবার এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, ছাতাটাকে 2 থেকে 3 বার আপনারা খোলা বন্ধ করে নেবেন। যদি ছাতার মধ্যে কোনো মরচে পড়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন এই মরচে আস্তে আস্তে চলে যাবে। আর যদি মরচে নাও পড়ে থাকে, সেক্ষেত্রে এই তেল দেওয়ার কারণে মরচে কিন্তু আর পড়বে না, যতই জলে ভিজে যাক না কেন। কেন কি তেল দেওয়ার কারণে জল কিন্তু তেলের ওপরে থাকবে না, ঝরে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ছুরি আমরা কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি, তবে যখন আমরা ছুরি দিয়ে কোনো সবজিপাতি কেটে থাকি, অনেক সময় দেখবেন ছুরিটা হয়তো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না, যার কারণে সবজির রস বা কষ লেগে থাকে। আর এইভাবে যদি বেশ কিছুদিন রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় ছুরির মধ্যে আস্তে আস্তে জং পড়ে যায়, ছুরিটা নোংরাও হয়ে যায়। তাছাড়াও ছুরির মধ্যে যে ধারটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। তবে আপনাদের এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন, তারপর ছুরির মধ্যে এইভাবে করে বেশ কিছুটা লাগিয়ে নেবেন। দুটো সাইডই কিন্তু আমি সামান্য করে কোলগেট লাগিয়ে নিয়েছি, তবে লবণটা শুধুমাত্র একটা দিকেই আমি দিলাম, অন্যদিকে কিন্তু আর ব্যবহার করিনি। আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ, ব্রাশের মধ্যে 3 থেকে 4 ফোঁটা জল নিয়েছি, তারপর এইভাবে করে ছুরির মধ্যে ঘষে নিয়ে। আপনারা চাইলে স্ক্রাবারেরও ব্যবহার করতে পারেন, তবে স্ক্রাবার দিয়ে ঘষলে আমাদের অনেক সময় হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। ব্রাশ দিয়ে যদি ঘষি, সেক্ষেত্রে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দুটো দিকেই কিন্তু এইভাবে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে আমি ছুরিটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে ছুরির মধ্যে যে দাগগুলো ছিল বা সবজির রসগুলো লেগেছিল, সেটা কিন্তু এখন চলে গেছে। একটা শুকনো কাপড় দিয়ে আমি এইভাবে করে মুছে নিচ্ছি। এবার এইভাবে তো যদি আমাদের মরচে থাকে বা নোংরা থাকে, সেটা তো খুব সহজে পরিষ্কার করে নেওয়া যাবে, তবে ধারটা আপনারা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি একটা চামচ। চামচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। চামচটাকে এইভাবে ব্যাকা করে ধরে আপনারা ছুরির মধ্যে এভাবে কিছু সেকেন্ড ঘষে নেবেন। তবে একটা দিকে ঘষলে কিন্তু হবে না, ছুরির দুটো সাইডই এইভাবে ঘষতে হবে। তাহলেই দেখবেন ছুরির মধ্যে যদি ধারটা চলে যায়, সেটা কিন্তু খুব সহজে চলে আসবে। আমি নিজেও এই টিপসটা অ্যাপ্লাই করেছি, খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও কিন্তু অনেক বেশি কাজে আসবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছুরিটার মধ্যে কিন্তু এখন অনেকটাই ধার চলে এসেছে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। প্রেসার কুকারে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে আমরা যখনই প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি, প্রেসার কুকারটা ধুয়ে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় প্রেসার কুকারের ভেতরে কিন্তু বেশ কিছুটা জল থেকেই যায়। কেন কি প্রেসার কুকারের যে সাইডের অংশগুলো থাকে, আমরা যতই ফেলে দেওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু প্রেসার কুকারের মধ্যে থেকেই যায়, যার কারণে আমাদের প্রেসার কুকারটা গরম হতেও সময় লাগে, এমনকি গ্যাসের খরচও কিন্তু অনেকটাই হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, যতটা সম্ভব এভাবে করে প্রেসার কুকারের জলটাকে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। আর নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল, তারপর প্রেসার কুকারের ভেতরে যেটুকু জল রয়েছে এইভাবে করে যদি পুঁছে দেন, সেক্ষেত্রে দেখবেন আমাদের প্রেসার কুকারটা কিন্তু গরম হতে সময় লাগবে না। তাছাড়াও আপনারা আরও একটা কাজ করতে পারেন, এভাবে পুঁছে নেওয়ার পর গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে এইরকম কিছু সেকেন্ড রেখে দেবেন, তাহলেই দেখবেন ভেতরটা শুকিয়ে যাবে। আর যখনই আপনারা প্রেসার
প্রেসার কুকারে রান্না করবেন, প্রেসার কুকারটা গরম হতে সময় লাগবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা এলাচ, এলাচ আমরা অনেকেই কিন্তু নানা ধরনের রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে অনেক সময় কি হয়, যদি আমাদের এলাচ বাড়িতে বেশ কিছুদিন থেকে যায়, বিশেষ করে বর্ষার সময় দেখবেন এলাচগুলো কিন্তু নরম হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় এলাচের মধ্যে ফাঙ্গাস ধরে যায় বা পোকাও ধরে যায়। তবে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা গ্যাস ওভেনে প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি। রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের বার্নারটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। সেই বার্নারের মধ্যে আপনারা কি করবেন, এইভাবে করে এলাচগুলো দিয়ে দেবেন। এতে করে কি হবে যে এলাচের একটা নরম ভাব চলে আসে, বা হয়তো ফাঙ্গাস ধরে যায় বা পোকা ধরে যায়, সেটা কিন্তু এই গরম থাকা বার্নারের জন্য অনেকটাই কম হয়ে যাবে। তবে আপনাদের যে শুধু বার্নারের মধ্যে রাখতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে গ্যাস ওভেনে না রেখে আপনারা রোদ্রের মধ্যেও দিতে পারেন। তবে এখন যেহেতু বর্ষার সময়, সব সময় রোদ্র উঠে না, সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি খুব ভালো ফল পাবেন। তাছাড়াও আপনারা এইভাবে যদি না দেন, সেক্ষেত্রে বেশ কিছুটা এলাচ প্লেটের মধ্যে দিয়ে ওভেনে যে বার্নারটা রয়েছে তার নিচের সাইডে এইভাবে রেখে দেবেন। এতেও কিন্তু দেখবেন কাজ হবে। কেন কি, যখন আমরা রান্না বান্না করি তখন দেখবেন আমাদের বার্নারের সাথে নিচেটাও গরম হয়ে যায়। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি এই ধরনের যে ব্রাশগুলো হয়ে থাকে, আমরা অনেকে জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। কেউ কেউ দেখবেন পাপোশ বা কার্পেট যেগুলো থাকে আমাদের, সেগুলোও কিন্তু পরিষ্কার করি। এর ফলে দেখা যায় অনেক সময় কি হয়, ব্রাশের ভেতরে নোংরা তো যায়ই, তাছাড়াও চুলের টুকরো সুতোও কিন্তু আটকে যায়। আর চুল বা সুতো আটকে গেলে আমরা কিন্তু হাত দিয়ে সেটা কোনোভাবে পরিষ্কার করতে পারি না। তো কি করবেন, নিয়ে নেবেন একটা ব্লেড, ব্লেডের সাহায্যে আপনারা এরকম করতে থাকবেন। এরকম যখনই করবেন দেখবেন ব্রাশের ভেতরে যদি চুলের টুকরো বা সুতো থাকে, সেটা কিন্তু খুব সহজে ছোট টুকরো টুকরো হয়ে যাবে। তারপর আপনারা ব্রাশটা কি করবেন, এইভাবে করে নিচের দিকে করে এরকম করে ঝাড়তে থাকবেন। তাহলে দেখবেন যদি চুলের টুকরো সুতো থাকে, সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে, আর এই ব্রাশটা খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি। বড়ি আমরা কম বেশি অনেকেই রান্না বান্নাতে ব্যবহার করে থাকি, তবে প্রত্যেক দিন বা সব সময় যে বড়ি রান্নাতে ব্যবহার করি তা কিন্তু নয়। যার কারণে কি হয়, আমাদের এই বড়ি আনার পর বেশ কিছুদিন যদি থেকে যায়, সেক্ষেত্রে দেখবেন বড়ির মধ্যে ফাঙ্গাস ধরে যায়, পোকা ধরে যায়। বিশেষ করে বর্ষার সময় তো এই সমস্যাটা দেখা যায়। আমরা অনেকে কিন্তু এই বড়ি রোদ্রের মধ্যে দিয়ে রাখি, তবে রোদ্রে দেওয়া তো ভালোই, কিন্তু সব সময় কিন্তু বর্ষার সময় রোদ্র থাকে না। সেক্ষেত্রে বড়ির মধ্যে যদি আপনাদের পোকা ধরে যায় বা ফাঙ্গাস ধরে যায়, আপনারা কি করবেন, আমি এখানে নিয়েছি একটা কৌটো বা যার যে কোনো জিনিস নিয়ে নেবেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। এইভাবে করে দুটো টুকরো করে দিলাম। তেজপাতার মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, তার মধ্যে যদি এভাবে টুকরো করে দেন তাহলে দেখবেন এর গন্ধটা আরও বেরোতে শুরু করবে। এবার এই বড়িগুলো এর মধ্যে এভাবে করে ভরে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি আরও একটা তেজপাতা, এভাবে টুকরো করে বড়ির মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনাটা লাগিয়ে রাখবো। আপনারা যদি এইভাবে করে বিউলি ডালের বড়িগুলো রাখেন, সেক্ষেত্রে দেখবেন এর গন্ধের কারণে কোনোভাবে এর মধ্যে ফাঙ্গাসও ধরবে না, এমনকি পোকাও ধরবে না। চাইলে আপনারা ঢাকনা খুলে রোদ্রে দেবেন, আর না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে আমরা অনেক সময় কি করি, লঙ্কা কুচি করে দিই রান্নাবান্নাতে। তবে লঙ্কা যখনই কাটতে যাই, অনেকেরই দেখবেন হাত কিন্তু জ্বালা করতে থাকে, আর একবার যদি হাত জ্বালা করে সেই জ্বালা কিন্তু কোনোভাবেই কমে না। তবে আপনারা কিভাবে লঙ্কা কাটলে হাত জ্বালাও করবে না, এমনকি আপনাদের ছুরি বা বড়ির ব্যবহারও করতে হবে না। তো যতগুলো লঙ্কার প্রয়োজন আমি এইভাবে করে লঙ্কার বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব একটা পাত্র, একটু বড় সাইজের নিলে ভালো হবে। আর নিয়েছি এখানে একটা গ্লাস, এমন একটা গ্লাস নেবেন যার মধ্যে কোনো বর্ডার থাকবে না। এইভাবে পাত্রটা হাত দিয়ে ধরে তারপর গ্লাসটাকে চাপ দিয়ে যদি আমরা এরকম করতে থাকি, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের কিন্তু লঙ্কাগুলো কুচি করে নেওয়া হয়ে যাবে। কোনো রকমের ছুরি বা বটির প্রয়োজনই হবে না, তাছাড়াও হাত লাগানোরও প্রয়োজন হবে না। এইভাবে যদি আমরা আমাদের লঙ্কা কুচি করে নিই, সেক্ষেত্রে আমাদের হাতও কিন্তু জ্বালা করবে না। অনেক সময় যদি একটু বেশি পরিমাণে লঙ্কা কুচি করতে হয়, আপনারা এইটি
টিপসটা ফলো করতে পারেন, খুব ভালো ফল পাবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো সর্ষের তেল, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে এক কোয়া রসুন, রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, এবার এটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে এই পাত্রটাকে আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে করে তিনটি উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর খুব ভালোভাবে এটাকে গরমও করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি, আর এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে যার কারণে চামচ দিয়ে একটু নাড়িয়ে একটু ঠান্ডা করে নেব। তবে অতিরিক্ত ঠান্ডা কিন্তু করবেন না, কুসুম গরম থাকতে হবে। এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি আঙুলের মধ্যে এইভাবে করে কিছুটা নিয়ে নিচ্ছি, তারপর আমাদের যে হাতের আঙুলের ফাঁকা অংশগুলো থাকে তার মধ্যে এভাবে লাগিয়ে নেব। বর্ষার সময় দেখবেন অনেক বেশি যদি জলের কাজ করা হয়, কাপড় কাচা, বাসন ধোয়া বা আরও অন্যান্য কোনো কিছু, সেক্ষেত্রে আমাদের হাতের মধ্যে বা পায়ের মধ্যে যে ফাঁকা আঙুলের অংশগুলো থাকে তার মধ্যে হাজা হয়ে যায়, র্যাশ হয়ে যায়। এই সমস্যাটা হলে দেখবেন অনেক সময় আমাদের পা হাতের ব্যথা করে, তাছাড়াও একবার হলে কিন্তু কমতে চায় না। অনেকেই আমরা নানা ধরনের ওষুধ বা আরও অন্যান্য জিনিসেরও ব্যবহার করে থাকি, তো আপনারা এইভাবে করে একটা সলিউশন বানিয়ে যদি লাগিয়ে নেন হাতে বা পায়ের মধ্যে, তবে রাত্রেবেলা বা দুপুরবেলা এটা লাগানোর চেষ্টা করবেন। কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন, এইভাবে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগান সেক্ষেত্রে দেখবেন যে হাতে বা পায়ের মধ্যে লাল হয়ে যাওয়া, র্যাশ বেরিয়ে যাওয়া বা হাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু একটাই আলমারি, যার কারণে আমাদের বাড়ির প্রত্যেকেরই জামা কাপড় সেই আলমারির মধ্যে রাখার কারণে আলমারির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জায়গা থাকে না। তবে আমরা যখনই জামা কাপড় বের করতে যাই সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য জামা কাপড় কিন্তু খুলে পড়ে যায়, তখন অনেকটাই সমস্যা হয়, আবারও জামা কাপড় গুছিয়ে রাখতে হয়। তাছাড়াও যদি এক্সট্রা জামা কাপড় কেনা হয় সেক্ষেত্রে সেই আলমারির মধ্যে কিন্তু আমরা জামা কাপড়গুলো রাখতে পারি না। তবে আপনারা কীভাবে খুব কম জায়গার মধ্যেই আলমারিতে জামা কাপড় গুছিয়ে রাখবেন বা আলমারির ছাড়াই আপনারা চুরির সাহায্যে কীভাবে রাখবেন সেটাই শেয়ার করবো। হ্যাঙ্গারের মধ্যে শাড়িটা এইভাবে করে গুছিয়ে নিয়েছি, আপনারা যে কোনো জামা কাপড় এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে গুছিয়ে রাখতে পারেন। তো নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো চুড়ি, তো সিটি গোল্ডের হোক কি এই ধরনের মেটেরিয়ালের, আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই চুড়িগুলো থাকে, যখন খারাপ হয়ে যায় কালার বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না। তো আমি আরও একটা হ্যাঙ্গার শাড়ির মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা রাখবেন। তো যে এই হ্যাঙ্গারের মুখের সাইডেও আরেকটা আমি চুড়ি পরিয়ে দিচ্ছি। তারপর এই হ্যাঙ্গারটা কি করব, আগের যে শাড়িটা আমি হ্যাঙ্গারের মধ্যে রেখেছিলাম তার মধ্যে এইভাবে আটকে দেব। কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, বাকি শাড়িগুলোও এইভাবে করে আমি হ্যাং করে দিচ্ছি। আমি এই হ্যাঙ্গারটা দরজার পিছনের সাইডে এইভাবে লাগিয়ে দিয়েছি। অনেকে আমরা রেগুলার যে জামা কাপড় পরে বাইরে কাজের জন্য যাই সেই জামা কাপড় কিন্তু আমরা এইভাবে হ্যাং করে রাখতে পারি, এতে করে কম জায়গার মধ্যে অনেকগুলো আমাদের জামা কাপড় থেকে যাবে। আমি শাড়িগুলো এইভাবে দেখাচ্ছি, আপনারা যে কোনো জামা কাপড় কিন্তু এইভাবে রাখতে পারেন। তবে অনেক সময় দেখা যায় ধুলো বা নোংরা যদি এইভাবে বসে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখানে একটা পুরনো নাইটি নিয়েছি, নাইটির যে গলা সাইডটা রয়েছে হ্যাঙ্গারের মধ্যে ওপর থেকে আমি পরিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক এইভাবে দেখতে হয়েছে, আমরা যদি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই সেক্ষেত্রে নোংরা বা ধুলো কোনোভাবে কিন্তু জামা কাপড়ের মধ্যে আমাদের পড়বে না। আপনারা যদি এইভাবে এই জামা কাপড় রাখতে না চান বা নতুন জামা কাপড় রাখতে না চান সেক্ষেত্রে আপনারা যেখানে জামা কাপড় হ্যাং করে রাখেন সেখানে এইভাবে যদি রেখে দেন দেখবেন অনেকগুলো জামা কাপড় কম জায়গার মধ্যে আপনাদের থেকে যাবে। আমি আলমারির দরজার সাইডে এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।